हेलो फ्रेंड्स, आमी पूजा फिटफाटे नतून एक ब्लग नहीं चले एसेछि आपनादेर सबार सामने। आजकेर ब्लगटा एकटु अन्यरकम भावे स्टार्ट करछि, कारण एकटु अन्यरकम टपिक निये आमी आजके कथा बोलते चलेछि। रेगुलर लाइफेर काजकर्म खावा दावा एसबेर बाइरे गिये एकटु अन्यभावे आजके एकटु कथा बोलते एसेछि। तो आमी लास्ट ब्लगे जेटा आपलोड करेछिलाम जे महाशिवरात्रिते आमी रात्रि जेगेछि, तो स्वाभाविकभावेई অনেকের মনেই একটা প্রশ্ন জেগেছে যে সারা রাত্রি তো জাগরণ করলো কিন্তু নেক্সট দিনটা কিভাবে কাটবে, বা এতে কি শরীরের কোনো ক্ষতি হবে না, সমস্ত কাজগুলো কি ঠিকঠাক মতন করা যাবে। তো আমি গত বছর আর এবছর মানে দু বছর ধরে প্রোগ্রামটা অ্যাটেন্ড করছি, তো স্বাভাবিকভাবে আপনাদের মতো আমার মনেও এই ব্যাপারটা নিয়ে অনেক রকমের সংশয় ছিল। আর বেসিক্যালি আমি খুব স্ট্রং ইমিউনিটির মানুষ নই, সুস্থ হই, এটা বলতে কোনো আক্ষেপ নেই, অসুস্থ হই আমি। তো একদম যে কোনো প্রবলেমের সাথে, যে কোনো সিচুয়েশনের সাথে একদম ঝটপট স্ট্রাগল করে ফেলতে পারবো ততটুকুও আমার মধ্যে কনফিডেন্স ছিল না। এইবার স্বাভাবিকভাবেই গত বছর যেটা আমি করেছিলাম সেটা জাস্ট ইন্টারেস্টে মানে দেখি তো কি হয়, কতদূর যাকতে পারি বাট এই বছর যেটা আমি করেছি একদম ইন্টেনশনালি আমাকে করতে হবেই এই ভেবেই আমি করেছি। তো এবার প্রথমে যেটা একটু ছোট্ট করে বলি, আমি মানে কেন ওই শিবরাত্রি জাগরণটা করলাম। সাধারণত আমরা উপোস থাকি, আমি উপোস থেকেই কাটিয়ে দিলেই পারতাম, এবার কেন আমি এই জাগরণটা করলাম, তো এটা নিয়ে বলতে গেলে কয়েকটা কথা বলতেই হয়। এবং ওতপ্রোতভাবেই চলে আসে সদ্গুরুর নাম। আমি আগেও একটা আদি অগ্নি ডেডিকেটেড একটা ব্লগ করেছি, যদি আপনাদের মনে হয় সেই ব্যাপারটা নিয়ে আপনারা একটু দেখবেন তাহলে আমি ডিসক্রিপশনে সেই ব্লগটার একটা লিঙ্ক দিয়ে দেব। এইবার যেটা আমি বলছিলাম যে সদ্গুরুর আমার লাইফে একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। আমি ইনার ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করেছি, একটা সময় আমার লাইফে মানে অনেক ধরনের প্রবলেম চলছিল, অনেক ধরনের বলতে ভীষণ রকমের সমস্যায় একদম জর্জরিত হয়ে পড়েছিলাম, এবং তাতে আমার মেন্টাল বলুন ফিজিক্যাল বলুন দুটো স্ট্রেংথই মোটামুটি নষ্ট হয়ে যায়। আমি অনেক কিছু ট্রাই করেছি, শপিং বলুন, ঘুরতে যাওয়া বলুন, ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট বলুন, অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কিছু লাভ হচ্ছিল না। তারপর ইনার ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটা খুব সলিড কোর্সের মধ্যে দিয়ে যাই, এবং বলতে গেলে আজকে যে আমি আপনাদের সামনে এই বসে বসে ব্লগ করছি এতটা কনফিডেন্স সেই সবে থ্রুতেই আমি পেয়েছি। তো এটা হলো প্রথম ব্যাপার। তো সদ্গুরুর এই যে মানে মহাশিবরাত্রি জাগরণের যে ব্যাপারটা, তো আমি খুব বেশি ডিটেইলে যাব না, এইটা নিয়ে সদ্গুরুর প্রচুর ভিডিওস আছে, আপনারা চাইলেই দেখতে পারেন, ইউটিউবে সার্চ করলেই সেটা আপনারা পেয়ে যাবেন। তো সেটা নিয়ে আমি খুব একটা ডিটেইলে যাচ্ছি না, মুদ্রা কথা হলো এই রাত্রিতে আমাদের গ্রহগুলো মানে পৃথিবীর সিচুয়েশনটা এইরকম থাকে যে আমাদের যত কিছু এনার্জি মানে আমাদের যা কিছু এনার্জি আছে সেটা আপ সার্চ হয়, উপর দিকে যায় আর কি। তো আমাদেরও সেটা ডিউটি আমাদের বডিকে সোজা রেখে মানে আমাদের মেরুদণ্ডকে সোজা রেখে আমরা আমাদের পজিটিভিটিকে আপসার্চের দিকে নিয়ে যাই, এটা হলো বেসিক কথা আর কি। এবার ডিটেইলে আপনি একটু সার্চ করে দেখবেন, ইউটিউবে প্রচুর ভিডিওস আছে, আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু গত বছর আমি জাস্ট ইন্টারেস্ট নিয়ে করেছি, এই বছর অনেক বুঝে ভেবে চিন্তেই করেছি। তো এবার এটা তো আমি বলে নিলাম যে কেন করেছি আর কি জাগরণ। এবার যেটা ব্যাপার যে আজকের দিনটা মানে গতকালকের পর আজকের দিনটা আমার কেমন কাটলো, এবার দেখুন 6টা অবধি প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, তারপর আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি মানে একটু ঘুমিয়েছি, 2-2.5 ঘন্টা মতো আমি ঘুমিয়ে নিয়েছি। তারপর যা যা যাবতীয় কাজ সেই সব কিছু আমাকে করতে হয়েছে, ইভেন আজকে আমাকে বাইরে যেতে হয়েছিল, ব্যাংকের কিছু কাজ ছিল সেই সব কিছু আমি মিটিয়েছি। তারপর বুঝতেই পারেন ব্যাংকে কীরকম ভিড় হয়, সেই সব ভিড়ে দাঁড়িয়ে আমি কাজ করেছি। তারপর আমার যে আমাদের গ্রুপ আছে যারা আমরা সোশ্যাল ওয়ার্ক করি তাদের সাথে একটা মিটিং ছিল, সেটাও আমি সেরেছি। তো তারপর আমি এখন বাড়িতে এসে এই ব্লগটা নিয়ে আমি বসলাম, এবং আমার মাথায় ছিল যে সত্যি সত্যি অনেস্টলি একটা ফিডব্যাক দেওয়া যে এটা করলে সত্যিই কেমন হয়। হ্যাঁ, তো আমাকে তো দেখতেই পাচ্ছেন, হ্যাঁ
একদম আমি যে খুব একটা আজকে চনমনে আছি সেটা আমি বলবো না। আজকে একটু মানে সব কিছুর মধ্যে শরীর, যেহেতু কালকে পুরো দিন উপোস ছিলাম, এবার আজকে খাওয়া দাওয়াটাকেও আমাকে খুব ব্যালেন্সভাবে মানে খুব ব্যালেন্স ওয়েতে সেটাকে আমাকে মেনটেন করে খেতে হয়েছে। খুব একটা বেশি কিছু খেয়ে ফেললেও পেটের প্রবলেম হতে পারে, আর আমার একটা টেন্ডেন্সি আছে উপোস করলে আমার একটু পেটের প্রবলেম হয় আর কি, ট্রাবলস হয়, এটা আগের থেকেই হয়। তো এর সাথে যেটা ব্যাপার, এনার্জি এনার্জি নিয়ে কোনো মানে সমস্যা নেই, আমি সব কাজ ঠিকঠাক মতোই করতে পেরেছি। আজকে রাত্রে একটু তাড়াতাড়ি আমি ঘুমোবো, যাই হোক না কেন একটা তো গ্যাপ পড়েছে, সেটাকে আমি ব্যালেন্স করব। তো ওভারঅল আমি ভালো আছি, আমার হেলথ ওয়াইজ কোনো প্রবলেম নেই। একটু তাড়াতাড়ি শুতে হবে যাতে মেকআপ হয়ে যায়, যাতে আমার নেক্সট দিনটা ঠিকঠাক থাকে। এই এটুকুই আমি মেনটেন করেছি আজকে সারাদিনে। এবং যেটা বলার কথা, আজকে পুরো দিনে 3-4 নেগেটিভ এক্সপিরিয়েন্স আমার হয়েছে, সেটা আমি ডিটেইলে বলতে পারছি না, তো হয়েছে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে। কিন্তু একটাই যেটা মানে আজকে সব থেকে সিগনিফিকেন্ট রেজাল্ট আমার মধ্যে, যেটা অন্য সময় হলে একদম ঝগড়া করে দিতাম, মানে চিৎকার করে ফেলতাম, এই সবটা হয়নি। আমি নিজেকে বোঝাতে পেরেছি এবং খুব ঠান্ডা মাথায় সেই ব্যাপারগুলোকে সামলে নিতে পেরেছি। তো এইটুকু তো অন্তত নিজের মধ্যে এইটুকু চেঞ্জেস তো আমি ফিল করতে পেরেছি। এটা শুধু আজকে নয়, গত 1 বছর ধরে এটা আমার মধ্যে গ্রো হয়েছে বলবো। এক রাতেই তো আর হয় না, তবে নিশ্চয়ই কিছু লাভ হয়েছে। তো এইটুকুই বলার, এরপরের যে প্রোগ্রামগুলো থাকে, আপনারা চাইলে ঈশা ফাউন্ডেশনের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারেন, আপনার পুরো রাত এন্টারটেনমেন্ট হয়ে যাবে, আর সাথে এই আপসার্চ যেটা আপনার স্পিরিচুয়াল আপসার্চ হয় আর কি আপনার মধ্যে, সেটাকেও এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, কারণ আজকে সারাদিনে যেটা আমি বললাম নানান ধরনের কাজে কর্মে ছিলাম। আজকে সত্যি কথা বলতে আমার ব্লগের কোনো প্ল্যানিং ছিল না, আমি আজকে ভেবেছিলাম আজকে রেস্টই নেবো, তো এটা ওটা হয়ে গেল আর কি কাজগুলো, তো করে ফেললাম, একদম ঠিক আছি, একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, তো আপনারাও চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট বি ফিট ফাট।